আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগতম আমার প্রিয় ক্যাম্পাসে। আজ আমার ক্যাম্পাসে হতে যাচ্ছে পিঠা উৎসব। সেই পিঠা উৎসবে আপনাদের সকলকে স্বাগতম এবং আমি চাচ্ছি এই পিঠা উৎসবটি আমি একা উপভোগ করতে চাই না, আমিও চাই আপনারা আমার সাথে থাকুন এবং সাথে থেকে এই পিঠা উৎসবটি আপনিও দেখার চেষ্টা করুন। এবার আমি জানতে যাব আমাদের এখানে আগত অতিথিবৃন্দদের কাছে তাদের অনুভূতি এবং তারা কি উদ্দেশ্যে আসছে এবং তাদের কাছে কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটি। চলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম আপু, একটু কিছু কথা বলতেন আমাদের সাথে। আপু বলার চেয়েছিলাম কি আপনার এখানে এসে আপনার কেমন লাগছে? মাত্রই তো আসলাম, ঘুরতেছি, ভালোই লাগছে। এখন পর্যন্ত কোন স্টলে গিয়েছেন কি? না ভাই, এখনো যাইনি, আমরা মাত্রই আসছি। আমি চাচ্ছি একক করে প্রত্যেকটা স্টলের আমরা ধারণা নিতে এবং কি কি আইটেম আছে সেই আইটেমটাও আমরা জানার চেষ্টা করব। এবার আমরা যাব আমাদের সেই চেনা পরিচিত এবং আমার ডিপার্টমেন্টেরই সেই স্টলে। তবে স্টলটির নাম আপনার দেখে মনে হচ্ছে কষাই, কিন্তু কষাইয়ের একটা ফুল মিনিং আছে, সেটা আপনাদের জানতে হবে। কষাই হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই স্টল থেকে আপনাকে সকল স্বাগতম। এই স্টলটি আমার নিজেদেরই, তো এবার ট্রাই করবো তাদের সাথে কিছু কথা বলার। অনেক ভিড় আমাদের, অনেক ভিড়, অনেক ভিড়। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনাকে কিছু কথা বলতে পারি? আসলে তো আপনারা অনেক ব্যস্ত, এই স্টলটি অনেক পপুলার আশা করি। তো আপনারা এখানে যে আইটেম গুলো করেছেন তার মধ্যে আপনাদের কোনো ইউনিক কোনো আইটেম আছে কি? ভাই আমাদের ইউনিক আইটেমের মধ্যে আছে আগুন ফুচকা আছে, তারপরে বেলপুরি আছে উইথ সস, তারপরে আট পিঠার মধ্যে আছে দুধ দুধ পাটি সাপ্তা, তারপরে ঝাল চিতই, তারপরে আছে যে যে বরফি বরফি, এগুলো আছে, এগুলো আছে স্পেশাল। তো এখন পর্যন্ত আপনাদের সব থেকে কোন আইটেমটা বেশি বিক্রি হচ্ছে? এখন পর্যন্ত সবাই আগুন ফুচকাই সবচেয়ে বেশি মানে সেল হয়েছে, আর পাশাপাশি যে সস বেলপুরিটাও ভালোই সেল হচ্ছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তা সবাই আমরা প্রিয় সদস্য এখানে আমাদের প্রিয় কষাই কষাইয়ের পিঠাখানার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, আমি একটু কথা বলতে চেয়েছিলাম, কথা বলা যাবে কি ভাইয়া? আসসালামু আলাইকুম, আমরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পিঠা উৎসব উপলক্ষে সিভিল ডিপার্টমেন্ট 08 ব্যাচের পক্ষ থেকে পিঠাঞ্জলি নামের এই স্টলের আয়োজন করেছি। আমাদের এখানে খিরসা পাটি সাপটা আছে, ছিদ রুটি, এটার সাথে হাঁসের মাংস করা আছে, ইঞ্জিনিয়ারিং পাস্তা, ভুড়িওয়ালা পুলি, এটার ভিতরে চিকেনের স্পেশাল পুর দেওয়া আছে, ঝাল পিঠা, চিকেন ফ্রাই করা আছে, আমাদের স্পেশাল হচ্ছে রাজকীয় পায়েস, এটা চিটাগংয়ের একটা লোকাল ডিশ থেকে করা, মানে ওই আর হাঁসের লটপটি। সো আপনারা চাইলে আমাদের পায়েসটা ট্রাই করতে পারেন, এটা চিটাগংয়ের একটা লোকাল কালচার থেকে করা। পরপরই আমরা যেতে চাই যে নিমন্ত্রণ কি খাবেন, এখানে লেখা দেখতে পাচ্ছি কি খাবেন। যারা কাপল আছে তাদের জন্য কি স্পেশাল কোনো আইটেম আছে? হ্যাঁ আছে অবশ্যই ভাই, আমরা কাপলরা সবসময় পেয়ারে থাকে, আমরা এই দুটো পেয়ারে রাখছি। এইখানে চিটপিটা এবং মাংস আছে, পেয়ারে আছে, এই দুটো একটা প্যাকেজ ভাই, একটু টাকাটা। আচ্ছা আর একটা জিনিস আছে কাপলদের জন্য, এটা হচ্ছে আপনার পাকোয়ান এবং বড়া আছে, এইটা হচ্ছে আপনাদের কাপলদের জন্য, এই দুটাই স্পেশাল। এখন স্পেশাল আইটেমের মধ্যে আমাদের আছে ডালের বরফি আছে, আপনার কি আছে পাটি সাপটা আছে, ক্ষীরের পাটি সাপটা আছে। স্পেশাল আইটেমের মধ্যে আমাদের আছে হলো চিটপিটা এবং মাংস এবং আমাদের ডালের বরফিটা আছে। এখন কি খাবেন নিচে কিন্তু বড় করে করছেন লেখা আছে, কি খাবেন আপনারা? আচ্ছা আচ্ছা, আর আমরা এখন পর্যন্ত যারা অভাগা সিঙ্গেল তাদের জন্য কোনো কিছু নাই? আচ্ছা সিঙ্গেল মানুষদের জন্য পাটি সাপটা ভাই, এটার উপর আর কোনো কথা নেই, আর বরফি আছে, পাটি সাপটা আছে, আর বরফি আছে ভাই, এটা সবসময় সিঙ্গেলই পাবেন। যদি ডাবল কিনতে চান এটা আপনার ব্যাপার ভাই, কারোকে যদি দিতে চান এটাও আপনার ব্যাপার। এখন কি খাবেন আপনারা? আসলে কি খাবেন রেস্টুরেন্টের ভাইয়েরা খুবই আমাদেরকে মাধুর্য ব্যবহার করেছে এবং চেষ্টা করেছে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদেরকে। আর কি আপনি এই এই ঐতিহ্যকে ধরে রাখতে চান এই কলেজে? এটাকে ধরে রাখতে যদি আপনারা উৎসাহিত করেন তাহলে অবশ্যই আমরা ধরে রাখতে চাই, অবশ্যই। তো এবার এবার আমরা যাব পিঠার সাতকাহন, পিঠার সাতকাহনের সাথে কথা বলার চেষ্টা করবো, টাঙ্গি থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমি কিছু কথা বলতে পারি, জানতে চাই আপনি এই সম্পর্কে, আপনার পিঠা সম্পর্কে কিছু বলার? এগুলো ধরেন সবগুলো আমাদের এই গার্লস হোস্টেলের ভিতরে
আমরা খুব মানে যত্ন নিয়ে আর কম সময়ের মধ্যে বানিয়েছি আজকে সারাদিন ধরে। একটা প্রশ্ন ছিল কি আপনার কাছে ইউনিক মনে হয়, মানুষের কাছে ইউনিক বড়টা মানে অজানা কোনো পিঠা, এরকমের কোনো পিঠা এখানে আইটেম আছে কি? অজানা বলতে এই পিঠাটা ফরিদপুরের, বিশেষ করে যেহেতু আমি নিজে ফরিদপুরে থাকি ম্যাক্সিমাম মানুষ এটা জানে না, এটা আলু দিয়ে তৈরি কিন্তু মিষ্টি পিঠা। আচ্ছা তাহলে আপনার বর্তমানে কোন পিঠাটা বেশি বিক্রি হচ্ছে? হ্যাঁ সবকিছুই দেখেন একটু কমে আসছে, সবই বিক্রি হচ্ছে, কারণ ঝাল পিঠা অন্য স্টল একটু কম, তো আমাদের এখানে বেশি এর জন্য ঝাল পিঠা। বসন্ত বিলাস, বসন্তের হাওয়া যখন গাছে লাগে তখন আমাদের খুবই ভালো লাগে। তো বসন্ত বিলাসে আমরা আসছি এবং আমরা কথা বলার চেষ্টা করবো। ওকে আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমরা কিছু জানতে চাচ্ছি, আপনি কিছু বলবেন কি? বলার চেয়েছিলাম কি আপনাদের এখানে কোনো নতুন কি আইটেমের পিঠা আছে যেগুলো মানুষের এখন পর্যন্ত দেখিনি এবং অজানা তাদের কাছে এখন? আমাদের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা এখানে নকশি পিঠা আছে আমাদের এখানে, তারপর হচ্ছে এই যে সোলার যে হালুয়াটা এটা কিন্তু আমাদের হোমমেড, মানে আমাদের যারা আমাদের স্টুডেন্ট আছে ছাত্রীরা আমার বান্ধবীরাই তৈরি করছে এগুলো। তারপর আছে এখানে যে চিতই আছে মালাই চিতই, এগুলো আমাদের বান্ধবীদের তৈরি করাই, মানে আমরা একদম রিজনেবল প্রাইসে সবচেয়ে ঘরের খাবারটা পৌঁছেছি। এর সাথে সাথে আমাদের হাঁসের মাংস আছে, সাথে সিফুডই আছে, কিছু নিজেদের তৈরি করা, এগুলো সবই আমাদের নিজেদের, আমাদের সব কিছু নিজেদের তৈরি করা, আমরা হচ্ছে বাইর থেকে কোনো কিছু আনিনি, নিজেরা তৈরি করে বিক্রি করতেছি। দেখা গেছে মোটামুটি সুজির হালুয়াটা অ্যাভেলেবেল, বাট আমাদের এই যে সোলার হালুয়াটা কিন্তু খুব একটা দেখা যায় না, তো এই জিনিসটা আমরা বিক্রি করতেছি। তো এখন পর্যন্ত ভাইয়া আপনার কোন আইটেমটা বেশি বিক্রি হচ্ছে? আমাদের এখন পর্যন্ত নকশি পিঠাটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর আমরা যত দূর ধারণা করতেছি যে সন্ধ্যার পর আমাদের হাঁসের মাংসটারও খুব চাহিদা হবে। আপনি চাইলে একটু ট্রাই করতে পারেন, হাঁসের মাংস কিন্তু আমাদের সবচেয়ে ভালো। গতবারও আমরা এই হাঁসের মাংস সিকিউরিটি প্রচুর পরিমাণে বিক্রি করছি, এটার আপনার থেকে বেশি লাভবান হচ্ছে? হ্যাঁ, বেশি লাভবান বলতে আমরা লাভের চিন্তা করতেছি না, আমরা মানে মজা দেওয়ার জন্য একটা টেস্ট, একটা মানুষকে একটা টেস্ট দিতে যাচ্ছি যাতে ঘরের টেস্ট যেন ফিল করতে পারে তারা। ঠিক আছে, আমরা যেহেতু স্টুডেন্ট আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়েই একটা খাবার তৈরি করে সাথে। অসংখ্য ধন্যবাদ, আমরা যাই আপনাদের কলেজে ঐতিহ্য আপনার ধরে রাখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভাইয়া, বলা চেয়েছিলাম কি এই ঐতিহ্য আপনাদের এটা কত বছর যাবত এখানে? এটা মানে বছরটা মনে নাই কিন্তু এটা নিয়ে চারবার এবার হইতেছে, এই নিয়ে চারবার হইতেছে। মাঝখানে করোনা দুই বছর বন্ধ ছিল আর এইবার নিয়ে চারবার। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো কি এবারের মতো বড় আয় কখনো হয় নাই, এবার সবচেয়ে বড় হয়ে দেখতেছে, তোমার খুব লাকি, আমরাও লাকি যে বের হওয়ার আগে এরকম বড় একটা উৎসব পাইতেছে। ধন্যবাদ বন্ধুরা। এবার আমরা আসছি কুটুম্বাড়ি, কুটুম্বাড়ি একটি স্টল নামে, এই কুটুম্বাড়ি আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কিছু কথা বলতে পারি? আর আপনার এখানে পিঠা উৎসবে আপনি ইউনিক এবং নতুন কোন আইটেম রেখেছেন যেগুলো মানুষ জানে না এখন পর্যন্ত কিংবা তাদের কাছে অজানা লাগে? প্রতি বছরের মতন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত পিঠা উৎসবে আমরা সিভিল 05 এর পক্ষ থেকে স্টলটা নিয়েছি এবং এই স্টলে প্রতি বছরের মতন আমরা যেভাবে আসি, করোনা মহামারীতে এক বছর বন্ধ থাকার পরে আমরা আবার ফেরত এসেছি এবং আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে, যেমন হচ্ছিলো জামাই পিঠা আছে, ডাবের পুডিং আছে, তারপরে হচ্ছিলো আপনার পাটি সাপ্তাহ আছে, পেয়ারকা লাড্ডু আছে, তারপরে হচ্ছিলো মাংস পুলি আছে এবং চিকেন পাকোড়া আছে, এবং আমাদের আরেকটা আইটেম ছিল শাহি টুকরা, সেটা অলরেডি সেল আউট, সোল্ড আউট হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তবে এগুলো কি আপনাদের সব নিজেদের তৈরি করা? হ্যাঁ, আমাদের মোটামুটি সব নিজেদের, হোমলি মেড করা, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা হচ্ছিলো হলে মেড করে দিচ্ছে আমাদের। আপনি কি চান যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজে প্রতি বছরই এরকমের একটা উৎসবমুখর পরিবেশ হোক? অবশ্যই, কারণ হচ্ছিলো অন্তত এই পিঠা উৎসবটা এখন আমাদের শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজের উৎসব না, সমগ্র ফরিদপুর বাসীর জন্য একটি বিনোদনের জায়গা এবং সুস্থ বিনোদনের জায়গা, তো এই ঐতিহ্যটা বজায় থাকুক সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী হিসাবে, একজন নাগরিক হিসাবে এটা আমাদের সবার জন্য প্রত্যাশা। ভাইয়া আমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা 14 ফেব্রুয়ারি এই উপলক্ষে দিয়ে এই পিঠা উৎসবটা দিচ্ছি না অন্য কোনো উপলক্ষে এই পিঠা উৎসবটা দেওয়ার চেষ্টা করি? আমাদের 14 ফেব্রুয়ারি বলতে যদি আপনি ভ্যালেন্টাইন্স ডে মিন করে থাকেন এটা মানতে পারে, বাট এটা হচ্ছিল আমাদের প্রতি বছর এই সময়টা হয় পহেলা ফাল্গুন উপলক্ষে, বাঙালির একটা ঐতিহ্য পহেলা ফাল্গুন, বাঙালি বর্ষপঞ্জির পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন, তো সেইটাকেই মেনলি টার্গেট করা হয়েছে এবং যেহেতু একটা ভালোবাসা দিবসের আঙ্গিক থেকে যায় তো এটা তো একটা ভালোবাসা দিবস উপলক্ষে হতেই পারে, সমস্যা তো নেই। ধন্যবাদ আমাদের কুটুম্বাড়ির প্রত্যেকটা সদস্যকে, তারা আমাদের যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এবার আমাদের পরের স্টোর, পরের স্টোর হচ্ছে পিঠাখোর ঠেকা নয় তবে পিঠা খান। আমাদের প্রত্যেকটা আইটেমই আপনার ইউনিক, প্রত্যেকটা আইটেমই ইউনিক, আপনার নর্মাল আইটেমগুলো আমাদের এই মিষ্টি জাতীয় পিঠাগুলো আছে আমরা নর্মাল, আর প্রত্যেকটা আইটেমই ইউনিক। পৌষ মাসে খাচ্ছি
তৈ পিঠা চন্দ্র বুলি কেমনে ভুলি কেমনে ভুলি কেমনে ভুলি কেমনে ভুলি। আপনার স্টলের নাম কি? পিঠাগুড়, সেখানে পিঠাকান। ও আচ্ছা আচ্ছা, আপনি এই স্টলের একজন সদস্য। তো আপনি ভ্যালেন্টাইন ডে হিসাবে এখানে আসেছেন না আপনি পিঠা উৎসবে? না না, পিঠা উৎসবটা যেহেতু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, তো ওই পিঠা উৎসব উপলক্ষে মিলে আসা, নইলে আমি কোনো সময় মানে 14 ফেব্রুয়ারি এমনিতে বের হওয়া হয় না, এই উৎসবের কারণে এবার বের হওয়া হবে। এবার আমরা যাওয়ার চেষ্টা করবো পৌষব। এই পৌষবের CST-06 ব্যাচে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক আয়োজিত। তো এখানে আমরা কথা বলার জন্য চেষ্টা করবো এবং তাদের কী কী আইটেম আছে দেখার আমরা চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি কি কিছু সময় পেতে পারি? আচ্ছা, আপনাদের এখানে ব্যতিক্রমী কোন কোন আইটেম আছে যদি বলতেন? সবগুলোই হচ্ছে ইউনিক আইটেম। ব্যতিক্রম বলতে যদি বলতে চাই, আমাদের এখানে পুডিংটা সে শেপটা দেখলে বুঝতে চাই ইউনিক আইটেম করে, মানে ইউনিক শেপ দিয়ে বানানো হয়েছে। ক্যারামের শাহির টুকরা বানানো হয়েছে, আমাদের মারাই রোল করা হয়েছে যেটা স্পেশের মধ্যে একটা, আর ক্যারামের পুডিং যেটা এই স্তরে কোথাও পাবে না, এই পুডিংটা আপনারা টেস্ট করে বুঝতে পারবেন এটা কেমন। তারপর রসমঞ্জুরি আছে, বোম পাকোড়া আছে, আমাদের 10 টাকা করে সেল দেওয়া হচ্ছে। আর সবচেয়ে ইউনিক আইটেম হচ্ছে আমাদের ব্যাম্বো চিকেন, যেটা হচ্ছে খাগড়াচড়ি থেকে বাসানো হয়েছে। আপনারা জাস্ট বসবেন, অর্ডার দিবেন, আপনাদের সামনেই কিন্তু তৈরি করে দেওয়া হবে ইনস্ট্যান্ট। আর একটা ব্যাম্বো চিকেনের মধ্যে আপনারা 5-6 জন খেতে পারবেন মিনিমাম। আর হচ্ছে পুরো ফ্যামিলি প্যাক বলা যায় এটাকে, ব্যাম্বো চিকেন। আর এটা হচ্ছে তেলাপিয়া বিবিকিউ, যেটা হচ্ছে 150 টাকা করে পার পিস, আপনাদের সামনেই কিন্তু ফ্রাই করে দেওয়া হবে। অনেকে পিঠা দেখছে কারণ হচ্ছে এখানে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসা, যেমন আমরা হচ্ছে এক একজন এক এক অঞ্চল থেকে, আমাদের এক একজনের কাছে একটা পিঠা ইউনিক লাগতে পারে। আপনার কাস্টমার থেকে আপনি কি ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক আলহামদুলিল্লাহ পজিটিভ ফিডব্যাক আসতেছে, সবাই হচ্ছে সাদরে গ্রহণ করতেছে পিঠা উৎসব। এবার আমরা যাব, স্টলটির নাম হচ্ছে জিয়া 17 চন্দ্রপুলি। 17 চন্দ্রপুলি নামে আমাদের একটি স্টল দিয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং 07 ইন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। আমরা এই ডিজাইন করছি, এখনো গরম আছে, এটাও টেস্ট করতে পারেন। পুডিংটাও আই থিঙ্ক স্পেশাল হবে। তারপর ওইদিকে দিল্লি কা লাড্ডু আমরা হচ্ছে আর কি একটা রাখছি, এটাও হচ্ছে স্পেশাল হবে মনে হয়, ভালো লাগবে আপনাদের। যেহেতু পিঠা মেলা, ঠিক আছে, আমাদের মেজজান রেস্তোরাঁ দেওয়া, যেহেতু আমরা ফরিদপুরে মেজজান ওপেনিং করছি, কিন্তু আমরা পিঠার মেলা উপলক্ষে চিতাই পিঠা আছে, হাঁসের মাংস আছে, আর মাটন কারি আছে, আর হলো আমাদের মাটন কাচ্ছি, এটাই আমরা এখানে প্রেজেন্ট করতেছি। এবার আমরা দেখতেছি এখানে একটি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা ফটো ফ্রেমের ব্যবস্থা করা হয়েছে। উৎসব জনতা ফটো তোলার জন্য খুবই ভিড়। আচ্ছা, এই যে ফটো ফ্রেম আপনি ব্যবহার করে যে ছবি তুললেন, এটা আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে, এটা আমার ফ্রেন্ডরা তুলছে। এটা হচ্ছে স্বপ্নসারথি, স্বপ্নসারথি স্টল, স্বপ্নসারথি স্টল। এই স্বপ্নসারথি স্টলটি আমাদের চ্যারিটিমূলক একটি সংগঠন। আমাদের স্বপ্নসারথী আপনারা হয়তো বা শুনে থাকবেন যে ফরিদপুরের বিভিন্ন ধরনের ছোট বাচ্চা যারা আছে, ইভেন আমাদের যারা রেল লাইনে কিছু ছোট বাচ্চা আছে, আমরা ছোট বাচ্চাদেরকে সপ্তাহে 7 দিন করে আমরা আর কি ফ্রি তাদেরকে পড়াশোনা সার্ভিস দিয়ে থাকি। ধন্যবাদ আমাদের প্রিয় স্বপ্নসারথীর পক্ষ থেকে একজন সদস্যকে আমাদের সময় দেওয়ার জন্য। এরপরে আমরা আসব যে পক্ষীর বাসা হই, পক্ষীর বাসা হই শব্দটি আমাদের কেমন যেন শোনায়, তবে এটা একটা মধ্যে ইউনিক ইউনিক আছে। তবে চেষ্টা করব তাদের সাথে আমরা কিছু কথা বলার জন্য, যদি একটু ভিড় তবে দেখি চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমরা কি কিছু সময় পেতে পারি আপনাদের কাছ থেকে? জি, আমি প্রথমত প্রশ্ন করবো, আপনি যে নামটা সিলেক্ট করছেন এই নামটার আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আচ্ছা, এখানে আপনি নতুন কোন আইটেম কিংবা মানুষের অজানা এমন কোন আইটেম এখানে আছে কি আপনি উপস্থাপনা করেছেন? অবশ্যই, আমাদের এখানে ইঞ্জিনিয়ার পিঠা আছে, এটা আপনি 100% শিওর কোথাও আর পাবেন না, তো এটা শুধু আমাদের স্টলেই আছে। আর আমাদের মুক্তা গাছের মন্ডাল আছে, আর হচ্ছে সুজির মালাই যেটা আমরা নিজেরা তৈরি করেছি। আর একটা স্পেশাল কথা, যা আছে আমরা সবটাই আমাদের হাতে বানাই, এগুলো সবই আপনাদের হাতে বানাই। শুকরিয়া। এবার আমরা যাব পিঠাপুরের গল্প সিভিল 09 ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যয়নরত, তবে আমি এবার চেষ্টা করবো তাদের সাথে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি কি আপনাদের কাছ থেকে কিছু সময় পেতে পারি? অবশ্যই, কেন না। আচ্ছা, প্রথমত প্রশ্ন হচ্ছে যে আপনারা এত কিছু আইটেম তৈরি করছেন, সব কি আপনাদের নিজেদের হাতে বানানো না বাহির থেকে কিছু ক্রয় করা? সব কিছুই মোটামুটি আমাদের হাতে বানানো, কিছু কিছু আছে বাহির থেকে, যেমন এই চিপসগুলি, তারপর মোটামুটি মিলাই ঝুলে। তবে আপনি এখন পর্যন্ত ক্রেতার কাছ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? ভালো, মোটামুটি ভালো, মোটামুটি।
আচ্ছা, এখন পর্যন্ত আপনার কোন আইটেমটা বেশি বিক্রি হচ্ছে? বাকরখানে এটা ভালো বিক্রি হচ্ছে, এটা একটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী পিঠা, আর রক্সি পিঠাটা ভালো সেল হচ্ছে। এবার আমরা যাব পিঠার পাহাড়। পিঠার পাহাড় এই স্টলটি দিয়েছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের 08 ব্যাচের সিএসসি ডিপার্টমেন্টের প্রিয় শিক্ষার্থীরা। আমাদের এখানে দুইটা আছে, স্পেশালি কাপল পিঠা এবং সিঙ্গেল পিঠা। এই দুইটা মনে হয় অন্য কোথাও আর পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, কাপল পিঠা এবং সিঙ্গেল পিঠা, এই দুইটার উদ্দেশ্যটা কি? কাপল পিঠা ওটা দুইজনের জন্য রাখা হয়েছে, দুইজন যারা কাপল থাকে, কাপল অবশ্যই দুইজন, আর সিঙ্গেল এটা সিঙ্গেলদের জন্য করা হয়েছে। আশা করি যারা সিঙ্গেলরা আছে এটা পিঠা যদি খায় তাহলে আশা করি তারা ডাবল হয়ে যাবে। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই যে স্টলটা দিয়েছেন কিংবা এই যে আপনি পিঠা উৎসবের আয়োজন, তো সেখানে আপনি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এখানে এসেছেন না পিঠা উৎসবে আপনি পিঠার স্টল দেওয়ার জন্য এখানে আপনি উপস্থাপনা করেছেন? দুইটাই দুইটাই অবশ্যই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে এখন পর্যন্ত আপনার কোন আইটেমটা বেশি বিক্রি হচ্ছে এবং ক্রেতারা সবচেয়ে বেশি বিক্রি? সিঙ্গেল পিঠা আমাদের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ও আচ্ছা, আসলেই আমাদের সমাজ এখন সিঙ্গেলটাই বেশি হয়ে গেছে, এর জন্য সিঙ্গেল পিঠাটাই বেশি চলছে। তবে আমার আর একটা পত্র কলেজের দুই মধ্যমণির মধ্যে প্রতিযোগিতামূলক খেলা চলছে, দেখা যাক কে জিতে আমাদের এই গেমে। আসসালামু আলাইকুম ভাই। তো আপনার এখানে এই অনুষ্ঠান দিয়ে পিঠা উৎসবে আপনার অনুষ্ঠানে মানুষের যে দর্শক আছে তাদের আপনি ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? তাদের ফিডব্যাক খুবই হচ্ছে ভালো, আর হচ্ছে তারা খুবই সন্তুষ্ট হচ্ছে আমাদের এখানে যে আয়োজনটা করা হয়েছে এটা খুবই জাঁকজমকপূর্ণ। যদিও ছোট তবে হচ্ছে এবার স্টলের সংখ্যা অনেক বেশি গোছানো এবং পরিবাটি, আবার হচ্ছে আমাদের ভলেন্টিয়ার আছে তারা খুবই ভালোভাবে এটা হচ্ছে উপস্থাপনা করতেছে। আর হচ্ছে এইখানে যে স্টলগুলো আছে অল ওভার সব ধরনের পিঠা বা হচ্ছে মিষ্টি আইটেম বা ঝাল আইটেম বা সব কটা ক্যাটাগরির জিনিসই এখানে অ্যাভেলেবেল আছে। এখন আপনি কি চান যে এটা এভাবে এই ঐতিহ্যে থাকুক ইঞ্জিনিয়ারিং কলেজের? হ্যাঁ অবশ্যই, আমরা চাই যারা ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা যারা পড়ালেখা করতেছি বা যারা আছি বা ভবিষ্যতে যারা আসবে তারা যেন এই ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে, আমরা এই প্রত্যাশা করি সবসময়। ফুল ফুটুক বা না ফুটুক, আজই বসন্ত, এটাই চূড়ান্ত। প্রতি বছরের ন্যায় বসন্তের আগমনে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক দুদিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবমুখর পরিবেশটি তুলে ধরার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। এইসব ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।